এই রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া যাচ্ছিল। এইরূপ পরিস্থিতিতে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে হিংসা কবলিত অঞ্চলগুলি পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল রাজ্যে পাঠানো হয়েছে। সেই প্রতিনিধি দলের সদস্যরা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন। আপনি বাংলায় বলুন, আর তিনি স্যারকে সব কিছু বলে দেবেন। তোড়ফোড় কিয়া হ্যায়, লুট কিয়া হ্যায় ঘর মেয়ে সব কুছ। और इन लोगों को डराया है, धमकाया है। किसने डराया, धमकाया? कब हुआ? कौन तारीख? अपना स्वामी कथा है, स्वामी कथा है। তারপরে বিকালে এসে কিছু ভেঙে দিয়েছি, তারপরে সকালে এসে গোটা ঘর লুটপার করে নিজে টাকা পয়সা জিনিসপত্র যা ছিল না সব নিয়ে গেছে। মারধর করেছে, এখন কি খুব আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক, প্রচুর আতঙ্ক। এখানে মাথা ঢাকা না পাকাইয়ে চলে যেতে হবে আমাদের এলাকা। এই যে কেন্দ্রীয় দল এসেছিল, তাদের কাছে কি জানালেন আপনারা? ওই আমাদের কি চাইছেন এখন? বাঁচবো কিনা ঠিক নেই, কি চাইছেন কাল থেকে বাঁচবো কিনা ঠিক নেই, কি চাইছেন এখন? এখন যদি আমাদের কিছু সুরক্ষা হয় হবে, কেউ তো আমাদের পাশে নেই, পুলিশও নেই, কি করবো আমরা, কোথায় যাবো? আপনার চলে গেলে আমরা থাকতে পারবো না। আপনার নাম? আপনার নাম বিবেকানন্দ স্যার। আপনারা কি দল করেন? জিনিসপত্র যত যা ছিল কিছু নেই, চাল ডাল সবকিছু, ধান চাল হলুদ রঙ মিশে সবকিছু
এখন কি পরিস্থিতির মধ্যে আছেন? এখন এরকম অসুবিধায় ঘর দাঁড় ভাঙা ভাঙি কিছু নেই, জিনিসপত্র সব তো লুট করে নিয়ে চলে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।